আসসালামু আলাইকুম, বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমরা শিখব কম্পিউটার বিষয়ক ফুল ফর্ম সম্পর্কে। আপনি যদি একদম শুরু থেকে আইটি এক্সপার্ট হতে চান, তাহলে কম্পিউটার বিষয়ক ফুল ফর্মগুলো সম্পর্কে অবশ্যই জানতে হবে। ফুল ফর্ম আসলে কি? কোনো শব্দের সংক্ষিপ্ত রূপ থেকে পূর্ণ রূপ বের করাকে ফুল ফর্ম বা পূর্ণ রূপ বলে। আমি দুটো এক্সাম্পল দিচ্ছি, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে ইংলিশ। যেমন এক নম্বরে, দুর্নীতি দমন কমিশন থেকে দুদক, মানে এই দুর্নীতি দমন কমিশন হচ্ছে ফুল ফর্ম। দুর্নীতির দু, দমনের দ, কমিশনের ক, এই তিনটা সিঙ্গেল শব্দ মিলে একটা সংক্ষিপ্ত রূপ তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে দুদক। এবং ইংলিশে যদি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ICT, এটার পূর্ণ রূপ হচ্ছে বা ফুল ফর্ম হচ্ছে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে ICT। আজকের ভিডিওতে কম্পিউটার সম্পর্কে 45টি ফুল ফর্ম সম্পর্কে আমরা জানব। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনাইত রয়েছে আপনাদের সাথে। চলুন আজকের ভিডিওটি শুরু করি। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ কম্পিউটার? কম্পিউটার কিন্তু অনেকগুলো অক্ষর দিয়ে সাজানো, এবং এই প্রত্যেকটা অক্ষরের কিন্তু আলাদা আলাদা মিনিং রয়েছে। আমরা এই কম্পিউটারের ফুল ফর্ম সম্পর্কে জানতে চাই। কম্পিউটারের ফুল ফর্ম হচ্ছে কমন অপারেটিং মেশিন পারপাসলি ইউজড ফর টেকনোলজিক্যাল অ্যান্ড এডুকেশনাল রিসার্চ। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ল্যাপটপ? এই ল্যাপটপ শব্দটির কিন্তু ফুল ফর্ম রয়েছে। এই ল্যাপটপ শব্দের ফুল ফর্ম হচ্ছে লাইট ওয়েট অ্যানালাইটিক প্ল্যাটফর্ম টোটাল অপটিমাইজ পাওয়ার। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ PC? আমরা কিন্তু আইটি এক্সপার্ট হওয়ার জন্য কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করি। কম্পিউটারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে PC। এই PC-র আসলে ফুল ফর্ম কি আমরা জানতে চাই। PC-র ফুল ফর্ম হচ্ছে পার্সোনাল কম্পিউটার। P দিয়ে পার্সোনাল, C দিয়ে কম্পিউটার। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ CPU? CPU-র ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আমাদের ডেস্কটপ কম্পিউটারে যে বক্স থাকে, যেটার ভিতরে সব ধরনের যন্ত্রপাতি থাকে, সেটাকে বলা হয় CPU। এটার পূর্ণ রূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ RAM? RAM-এর ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ রুম? রুমের ফুল ফর্ম হচ্ছে রিড অনলি মেমোরি। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ HDD? HDD-র ফুল ফর্ম হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ। আমরা যে কম্পিউটারের মধ্যে হার্ড ডিস্ক ইউজ করি, এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে HDD। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ SSD? SSD-র ফুল ফর্ম হচ্ছে সলিড স্টেট ড্রাইভ। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ FDD? FDD-র ফুল ফর্ম হচ্ছে ফ্লপি ডিস্ক ড্রাইভ। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ OS? OS-এর ফুল ফর্ম হচ্ছে অপারেটিং সিস্টেম। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ভাইরাস? আমরা যারা কম্পিউটার বা ল্যাপটপ চালাই, সবাই কিন্তু ভাইরাস সম্পর্কে জানি। তো এই ভাইরাসের ফুল ফর্ম হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিক। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ BIOS? BIOS। BIOS-এর ফুল ফর্ম হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। আপনি কি জানেন, বেসিক আইটি একাডেমি সম্পূর্ণ বিনামূল্যে IT স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম। আমাদের রয়েছে কম্পিউটার বিষয়ক 11টি ফ্রি কোর্স। আমাদের ফ্রি কোর্সগুলো হচ্ছে এক নম্বরে কম্পিউটার কোর্স, দুই নম্বরে ল্যাপটপ কোর্স, তিন নম্বরে ইন্টারনেট ব্রাউজিং কোর্স, চার নম্বরে ওয়ার্ড কোর্স, পাঁচ নম্বরে এক্সেল কোর্স, ছয় নম্বরে পাওয়ার পয়েন্ট কোর্স, সাত নম্বরে ইংলিশ টাইপিং কোর্স, আট নম্বরে বাংলা টাইপিং কোর্স, নয় নম্বরে ইউটিউব কোর্স, দশ নম্বরে ভিডিও এডিটিং কোর্স ফর PC এবং 11 নম্বরে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং কোর্স। আমাদের বেসিক আইটি একাডেমির 11টি ফ্রি কোর্সের লিঙ্ক পেতে এই নম্বরে 01721074878 হোয়াটসঅ্যাপ চালু আছে, নক দিয়ে লিখুন ফ্রি কোর্স চাই। কিছুক্ষণের মধ্যেই সবগুলো ফ্রি কোর্সের লিঙ্ক পেয়ে যাবেন। অথবা 11টি ফ্রি কোর্সের প্লে লিস্ট পেতে আমরা চলে যাব ইউটিউবে। এই হচ্ছে আমাদের বেসিক আইটি একাডেমি ইউটিউব চ্যানেল, এবং এখান থেকে আমরা যদি বেসিক আইটি একাডেমির 11টি কোর্স পেতে চাই, আমরা চলে যাব এই যে প্লে লিস্টে।
আমি চলে আসলাম প্লেলিস্টে, এবং এখানে আমাদের প্রত্যেকটা কোর্স কিন্তু প্লেলিস্ট আকারে সাজানো রয়েছে। ধরুন কোন একটা কোর্স আমি এখান থেকে ফ্রিতে শুরু করতে চাই, তাহলে এই ফ্রি কোর্সের প্লেলিস্টগুলোতে ক্লিক করলে কিন্তু আমাদের কোর্সের ভিডিওগুলো আপনার সামনে চলে আসবে। আমি যদি কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে ফ্রিতে ভিডিও এডিটিংয়ের এক্সপার্ট হতে চাই, তাহলে এই যে দেখতে পাচ্ছেন এখানে ভিডিও এডিটিং শিখুন ক্যাপকাট ভিডিও এডিটিং কোর্স ফর পিসি, আমি এই প্লেলিস্টের মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে ভিডিও এডিটিংয়ের কোর্সের সবগুলো ভিডিও কিন্তু আমাদের সামনে চলে আসবে। আমি যদি এই প্লে অলের মধ্যে ক্লিক করে দিই, তাহলে এক থেকে যতগুলো ভিডিও আমাদের আপলোড করা হয়েছে সবগুলো ভিডিও আপনি কন্টিনিউ দেখা শুরু করতে পারবেন। অথবা আপনি যদি মনে করেন যে কোন একটা পর্ব একটা একটা করে দেখবেন, এই যে আমাদের প্রথম পর্ব থেকে একে একে করে আমরা যখন নিচের দিকে যাব, দেখেন একদম 16 পর্বের ভিডিও পর্যন্ত আপলোড করা হয়ে গেছে। ভিডিও এডিটিংয়ের এক্সপার্ট হতে যতগুলো ভিডিও প্রয়োজন, একে একে কিন্তু সবগুলো পর্ব এখানে আপলোড হবে। আশা করি এক থেকে একদম শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও আপনি মনোযোগ দিয়ে দেখে শিখে ভিডিও এডিটিংয়ের এক্সপার্ট হওয়ার জন্য যথেষ্ট হবে। এবং আপনি যদি মোবাইল দিয়ে প্রফেশনাল ভিডিও এডিটিং শিখতে চান, তাহলে আমাদের মোবাইল দিয়ে ভিডিও এডিটিংয়ের একটা কোর্স রয়েছে, এবং সেটি হচ্ছে আমাদের বেসিক মোবাইল একাডেমি নামে আরেকটি চ্যানেল রয়েছে। আপনি যখন বেসিক মোবাইল একাডেমি ইউটিউব চ্যানেলে চলে আসবেন, এখানে দেখেন মোবাইল দিয়ে ভিডিও এডিটিংয়ের কোর্স কিন্তু চলমান। আমরা যদি এখান থেকে প্লেলিস্টে ক্লিক করে দিই, এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও এডিটিংয়ের দুটো প্লেলিস্ট কিন্তু সাজানো আছে। এবং আমি যদি এখান থেকে মোবাইলে ভিডিও এডিটিং কোর্সের প্লেলিস্টে একটা ক্লিক করে দিই, ক্লিক করার সাথে সাথে মোবাইলে ভিডিও এডিটিংয়ের কোর্সটি কিন্তু আমাদের সামনে চলে আসলো। এখানে কিন্তু অলরেডি 1 থেকে 10 পর্বের ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে। মোবাইলের ভিডিও এডিটিং কোর্স কিন্তু চলমান, এখানে কিন্তু টোটাল 20 পর্বের হবে। যারা এখনও বেসিক মোবাইল একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দিন, তাহলে আমাদের প্রত্যেকটা নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ মাউস? আমরা কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করার জন্য যে মাউস ব্যবহার করি সেটার কিন্তু ফুল ফর্ম রয়েছে। মাউসের ফুল ফর্ম হচ্ছে ম্যানুয়ালি অপারেটেড ইউজার সিলেকশন ইকুইপমেন্ট। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিডি? সিডি কিন্তু গত কয়েক বছর আগে অনেক বেশি জনপ্রিয় ছিল, বর্তমানে সিডি কিন্তু প্রায় বিলুপ্তির পথে। এই সিডির ফুল ফর্ম হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ডিভিডি? এই ডিভিডিও কিন্তু অনেক বেশি জনপ্রিয় ছিল, বর্তমানে প্যানড্রাইভ আসার কারণে সিডি বা ডিভিডি প্রায় বিলুপ্তির পথে। এই ডিভিডির ফুল ফর্ম হচ্ছে ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এলইডি? এই এলইডি শব্দের সাথে কিন্তু আমরা অনেকেই পরিচিত আছি। এলইডি হচ্ছে আমাদের যে মনিটর, আমরা কিন্তু অনেকেই জানি যে এলইডি মনিটর। এই এলইডির ফুল ফর্ম কি? এই এলইডির ফুল ফর্ম হচ্ছে লাইট ইমিটিং ডায়োড। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এলসিডি? এই এলসিডি শব্দের সাথেও কিন্তু আমরা পরিচিত। বর্তমান এলইডি মনিটরের আগের যে মনিটরগুলো ছিল তখন কিন্তু ওগুলোর নাম ছিল এলসিডি। এই এলসিডির ফুল ফর্ম হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। যখন সিআরটি মনিটর ছিল, ওই মনিটর থেকে নতুন আপডেট পাতলা যে মনিটরগুলো বের হলো ওগুলো কিন্তু প্রথম এলসিডি মনিটর ছিল। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইউপিএস? আমরা যারা ডেস্কটপ কম্পিউটার ইউজ করি, আমাদের প্রত্যেকের কম্পিউটারের সাথে কিন্তু ইউপিএস লাগাতে হয়। ইউপিএস এর ফুল ফর্ম হচ্ছে আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। হঠাৎ কারেন্ট চলে গেলে আমাদের কম্পিউটার যেন সাথে সাথে বন্ধ না হয়ে যায়, আমরা কিন্তু ইউপিএস ব্যবহার করি। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইউএসবি? আমাদের কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে বিভিন্ন কারণে আমরা কিন্তু ইউএসবি কেবল ব্যবহার করি। এই ইউএসবির ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এইচডিএমআই? আমাদের আগের ল্যাপটপ বা ডেস্কটপের মধ্যে কিন্তু নর্মালি বিজিএ কেবল ছিল, এখন কিন্তু নতুন আপডেট কেবল আসছে যেটার নাম হচ্ছে এইচডিএমআই। এই এইচডিএমআই এর ফুল ফর্ম হচ্ছে হাই ডেফিনেশন মাল্টিমিডিয়া ইন্টারফেস। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ বিজিএ? এইচডিএমআই কেবলের আগে কিন্তু আমাদের কম্পিউটারের মধ্যে বিজিএ কেবল ব্যবহার করা হতো। এই বিজিএ কেবলের ফুল ফর্ম হচ্ছে ভিজুয়াল গ্রাফিক্স অ্যাডাপ্টার। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ লান?
এই LAN লানের ফুল ফর্ম হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। আমাদের কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে যে নেটওয়ার্ক ইউজ করা হয় সেটা হচ্ছে লান, মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ওয়ান? ওয়ানের ফুল ফর্ম হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ আইটি? এই আইটির সাথে আমরা সবাই পরিচিত, আইটির ফুল ফর্ম হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ আইসিটি? এই ভিডিও আমরা যারা দেখছি সবাই কিন্তু আইসিটির সাথে পরিচিত, এই আইসিটির ফুল ফর্ম হচ্ছে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এআই? বর্তমান ডিজিটাল যুগে এই এআই শব্দটির সাথে আমরা সবাই পরিচিত, এআই এর ফুল ফর্ম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই হচ্ছে এমন একটা জ্ঞান বা কৃত্রিম বুদ্ধি সম্পন্ন যা নিজে নিজে অনেক কাজ করে ফেলতে পারে। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ওয়াইফাই? আমরা যারা আইটির সাথে যুক্ত বা মোবাইল ব্যবহার করি আমরা প্রায় সবাই ওয়াইফাইয়ের সাথে পরিচিত, ওয়াইফাই এর ফুল ফর্ম হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ জিপিআরএস? আমাদের প্রত্যেকের মোবাইল বা ল্যাপটপের মধ্যে কিন্তু জিপিআরএস রয়েছে, জিপিআরএস এর ফুল ফর্ম হচ্ছে জেনারেল পকেট রেডিও সার্ভিস। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইন্টারনেট? আমরা প্রত্যেকেই বিভিন্ন কারণে ইন্টারনেটের উপরে ডিপেন্ড, ইন্টারনেট ছাড়া আমাদের একদিনও চলে না। এই ইন্টারনেটের ফুল ফর্ম হচ্ছে ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক। এই ইন্টার কানেক্টেড থেকে ইন্টার আর নেটওয়ার্ক থেকে নেট, ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক থেকে দুটি সংক্ষিপ্ত শব্দ নিয়ে তৈরি হয়েছে ইন্টারনেট। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ WWW? আমরা যারা ইন্টারনেট চালাই প্রায় প্রত্যেকেই WWW সাথে পরিচিত, কারণ প্রত্যেকটা ওয়েবসাইটের শুরুতেই কিন্তু এই WWW ব্যবহার করা হয়। এই WWW-র ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ URL? URL এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ HTTP? HTTP-র ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ HTML? HTML ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ IP? IP-র ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ISP? ISP-র ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যাদের মাধ্যমে আমরা ইন্টারনেট ব্যবহার করি। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ MB? আমরা যারা মোবাইলের সিম দিয়ে ইন্টারনেট চালাই তারা প্রায় প্রত্যেকেই এই MB-র সাথে পরিচিত, MB-র ফুল ফর্ম হচ্ছে মেগাবাইট। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ GB? আমরা যারা ইন্টারনেট প্যাক কিনি তারা প্রত্যেকেই GB সম্পর্কে অবগত, GB-র ফুল ফর্ম হচ্ছে গিগাবাইট। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ TV? MB GB TV? আমরা কিন্তু MB এবং GB-র সাথে পরিচিত, MB GB-র পরের যে ভার্সন সেটা হচ্ছে TV, TV-র ফুল ফর্ম হচ্ছে টেরাবাইট। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ KBPS? আমরা কিন্তু প্রায় সবাই ইন্টারনেট স্পিড সম্পর্কে জানি, আর এই ইন্টারনেট স্পিডটাকে মাপার জন্য আমরা যে সংক্ষিপ্ত রূপটা ইউজ করি সেটা হচ্ছে KBPS। এই KBPS এর ফুল ফর্ম হচ্ছে কিলোবাইট পার সেকেন্ড। আমরা আসলে প্রতি সেকেন্ডে কত কিলোবাইট ইন্টারনেট পাচ্ছি সেটা হিসাব করি KBPS এর মাধ্যমে। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ MBPS? আমরা সবাই MBPS সম্পর্কে জানি, মানে আমাদের ইন্টারনেটের স্পিডটাকে মাপার জন্য KBPS এর পরে হচ্ছে MBPS, আর একটু বেশি ইন্টারনেট পাওয়ার যে মাপ সেটা হচ্ছে MBPS। MBPS এর ফুল ফর্ম হচ্ছে মেগাবাইট পার সেকেন্ড, মানে আমাদের মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটারের মধ্যে প্রতি সেকেন্ডে কত মেগাবাইট ইন্টারনেট পাচ্ছি। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ PDF? আমরা বর্তমানে বইয়ের বিকল্প অনলাইন ভার্সনে যে বইগুলো পড়ি সেটা হচ্ছে PDF ফাইল হিসাবে। এই PDF এর ফুল ফর্ম হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট।
হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ জেপিইজি? এই জেপিজি হচ্ছে ফটোর একটা ফরম্যাট। আমরা কোনো জায়গায় ছবি পাঠাতে গেলে এই জেপিইজি এই ফরম্যাটে পাঠাতে হয়। এই জেপিইজির ফুল ফর্ম হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ পিএনজি? পিএনজি হচ্ছে ফটোর আরেকটা স্পেশাল ফরম্যাট, যেটা আসলে অনলাইনে ব্যবহার করার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই পিএনজির ফুল ফর্ম হচ্ছে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ জিআইএফ? জিআইএফ কিন্তু ফটোর আরেকটি ফরম্যাট, যে ফটোগুলো একটু নড়াচড়া করে সেই ফটোর ফরম্যাটকে বলা হয় জিআইএফ। জিআইএফ এর ফুল ফর্ম হচ্ছে গ্রাফিক ইন্টারচেঞ্জেবল ফরম্যাট। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ডাব্লিউএমবি? কম্পিউটারে আমরা যে ভিডিও ব্যবহার করি সেই ভিডিওর একটা ফরম্যাটের নাম হচ্ছে ডাব্লিউএমবি। ভিডিওর কিন্তু অনেকগুলো ফরম্যাট রয়েছে, আমরা শুধু আজকে ডাব্লিউএমবির ফুল ফর্ম জানতে চাই। ডাব্লিউএমবির ফুল ফর্ম হচ্ছে উইন্ডোজ মিডিয়া ভিডিও। কম্পিউটারের 45টি ফুল ফর্মের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন। দেখা হচ্ছে আমাদের পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।